হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমি কালেকশন। আজ নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন আমি যাব আমাদের বাড়ি, এখানে একটা মেলা হচ্ছে, চণ্ডীতলার মেলা দোল উপলক্ষে, সেখানে যাব। আমি মোটামুটি রেডি হয়ে বসে পড়েছি, মা এখন রেডি হয়েছে, রেডি হয়নি, তারপর একসঙ্গে বেরোবো আর তোমাদেরকে পুরো ব্লগটা শেয়ার করব। মেলার তুই যা যা করবো না করবো সব কিছু, তাদের চলো বেরোনো যা, তারপর কথা হচ্ছে। দেখতে পাচ্ছ মা একেবারে কিন্তু রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, তাহলে চলো এবার বেরোনো যাক, মেলায় কী কী করি না করি সব কিছু তোমাদেরকে দেখাবো, তাহলে ভিডিওটা কন্টিনিউ করি। সপ্তম দোল উপলক্ষে আমাদের এখানে চণ্ডীদোলের মা চণ্ডীর মেলা শুরু হয়। দোলের ঠিক 7 দিন পর থেকে এই মেলাটা শুরু হয়ে যায়, আর এই কদিনের জন্যই মা আসেন আমাদের এই মন্দিরে। বছরের অন্যান্য দিনগুলো মায়ের বেদিকেই আমরা এখানে পুজো করি। তোমরা এসে মেলাটা দেখে যাও, আর মার কাছে এসে মাকে দর্শনও করে যাও। আর তোমরা যদি মার কাছে পুজো দিতে চাও, তাহলে সেটা সকালে পুজোর ব্যবস্থায় তোমরা সকালে পুজোটা দিয়ে যেতে পারো। আর এখানে আসার অ্যাড্রেসটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা প্লিজ চেক করে দেখে নিও। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে আর কমেন্ট করে বলবে কেমন লেগেছে। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। কাকিনাড়া মাদ্রাজ জয় চণ্ডীতলায় অনুষ্ঠিত হচ্ছে অষ্টম দোল উপলক্ষে বিরাট আনন্দ মেলা। এই মেলায় আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। তোমরা মেলা প্রাঙ্গণে ঢুকলেই দেখতে পাবে ডান হাতে পাশে একটা শিব মন্দির। শিবরাত্রিতে কিন্তু এখানে বেশ বড় করে পুজো করা হয়, তোমরা চাইলে শিবরাত্রিতেও এখানে আসতে পারো। তোমরা সবাই মেলাতে ঘুরে যাও, দেখতে পাচ্ছ এখানে কত নিমকি গজা জিলাপি রয়েছে। এছাড়াও কিন্তু বাচ্চাদের জন্য প্রচুর রাইডস এসেছে, তোমরা সবাই আসো। বাচ্চারা আসলে বিশেষ করে অনেক মজা পাবে, কারণ এখানে প্রচুর রাইডস আছে, রাইডসগুলো চড়তে পারবে। এছাড়াও বড়দের জন্য কিন্তু বিভিন্ন রকমের জিনিস এসছে, বিভিন্ন খাবার। তাদের সব থেকে পছন্দ হচ্ছে আমাদের মেয়েদের কানের প্রচুর কালেকশন এসছে দেখলাম, প্রচুর কানের গয়নার জন্য অনেক কিছু এসছে। এছাড়াও এসে বিভিন্ন ধরনের ব্যাগ, আর ছেলেদের দেখতে পাচ্ছে এখানে বন্দুক দেখাই যাচ্ছে, এগুলোতে বেলুন ফাটানো আছে, এগুলো ফাটাতে পারলে প্রচুর গিফটসও আছে। দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের জিনিস এখানে, কিন্তু কাপেরও অনেক রকম কালেকশন, কাপ প্লেট মেলায় আসলে যেটা হয় অনেক রকমের জিনিস এখানে এসছে। দেখতেই পাচ্ছ আমার মাও এখানে দেখছিলে, কিছুক্ষণ পর দেখতে হবে এখানে মাও একটা প্লেট নিয়ে নাড়াচাড়া করেছিল, মা কিনেওছে সেটা। দেখতে পাচ্ছ এখানে কত কিছু বাচ্চাদের খেলনা। তোমরা সকলে আসো মেলাতে, এসে সবাই মজা করো, প্রচুর খাওয়া দাওয়া করো। আর কেমন লাগলো মেলা ঘুরে সবাই আমাকে কমেন্টস করে জানিও, আর কে কী কিনেছো সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানিও। দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন রকমের জিনিস তোমরা পেয়ে যাবে। এই যে বলছিলাম এতক্ষণ ব্যাগ, দেখো বিভিন্ন ধরনের নিউ কালেকশনের ব্যাগও আছে তোমরা নিতে পারো। এখানে কিন্তু প্রচুর কম দামও জিনিস পাওয়া যাচ্ছে। মেলায় গেলে আমরা দেখি অনেক বেশি বেশি দাম, কিন্তু না, এখানে অনেক কম দামও কিন্তু ভালো জিনিস পাওয়া যাচ্ছে। মন্দিরের পিছনের দিকেই রয়েছে বাচ্চাদের এই মিকি মাউস, আরও বিভিন্ন রকমের, এই দেখতে পাচ্ছ এটার নাম আমি আপাতত ভুলে গেছি। এছাড়াও গাড়ি আছে, এই যে এগুলো, আর পাশে ড্রাগন আছে, তোমরা এগুলো চড়তে পারবে বাচ্চাদের, বেশ তারাও অনেক মজা হবে মেলায় গিয়ে। আর এই যে আমাদের সব থেকে প্রিয় জিনিস কানের, যেটার কথা আমি বলছিলাম, কানের আছে, বাচ্চাদের বিভিন্ন রকম সফট টয় আছে, এগুলো তোমরা নিতে পারবে, খুব সুন্দর এগুলো, বিভিন্ন রকমের জিনিস, বেলুন। তোমরা সবাই প্রচুর দোকান আছে, তোমাদের অনেক অনেক জিনিস কিনতে হবে, মন ভরে কিনতে পারবে, সত্যি অনেক রকমের জিনিস এসছে। আর এর থেকেও বিশেষ করে যেটা মনে কাড়বে তোমাদের সবার, সেটা হচ্ছে কৃষ্ণনগরের মাটির পুতুলও আছে এখানে, তোমরা দেখতে পারবে। আর এইগুলো যেটা দেখছো এগুলোতে তোমাদের বিভিন্ন নামের অক্ষর দিয়ে তোমরা এখানে চাবির রিং তৈরি করতে পারবে। ওই যে শোপিসগুলো দেখলে ওগুলোতে কিন্তু বিভিন্ন নামের লেটার দিয়ে তোমরা কাউকে দিতেও পারবে জিনিসটা। আর এই দোকানটা পুরোটাই হয়েছে চাবির রিং, দেখলে প্রচুর ভিড় কিন্তু চাবির রিংয়ে। আর এখানে বাচ্চাদের তো বিভিন্ন রকম খেলনা দেখছো, এছাড়াও আছে আমাদের মায়েদের জন্য বিভিন্ন সাংসারিক জিনিসপত্র। আর এখানে আমার মাও প্লেট দেখছে চা দেওয়ার জন্য, এই যে ভাবছে কোনটা নেবে, দুটোই একই জিনিস, তাও ভাবছে কোনটা নিলে বেশি ভালো হয়। এই যে এগুলো
বিভিন্ন রকম কৌটো কাউটিও আছে। আর এই হচ্ছে কৃষ্ণনগরের মাটির পুতুল, যেটা সব থেকে বেশি আকর্ষণীয়। এছাড়াও বিভিন্ন রকমের কিন্তু খাবার আছে, মোমোজ এসছে, জিলাপি বিখ্যাত কোথাও একটু সেই জিনিসটা এসছে, আমার আপাতত মনে পড়ছে না। আর বিভিন্ন রকমের জিনিস আছে, ঘুগনি, ফুচকা, পাপড়িচার, অনেক রকমের খাবার জিনিস আছে। তো এই হলো কি ব্যাপার। আর আমি মেলায় গিয়ে কি কিনেছি এই যে দেখে নাও, বাদাম কিনেছি, দুটো ক্লিপ কিনেছি, আর মা এই যে সেই প্লেটটা কিনেছে। আইসক্রিমও কেনা হয়েছিল, সেটা আর দেখানো হয়নি।